দেশে প্রতিদিনই শত শত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ভ্যাকসিন আবিষ্কারের অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই সময়ের মধ্যে আমরা যা বলতে পারি তা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা, যাতে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারে। কিন্তু কিভাবে? আজ খুব সহজ একটি কথা বলবো, চা পানের কথা। আজ বলবো পাঁচ ধরনের চায়ের কথা। এই পাঁচ ধরনের চা কিভাবে তৈরি করতে হবে এবং এই চা কিভাবে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনি ঠিক করুন আপনার জন্য কোন চা তৈরি করা সবচেয়ে বেশি সহজ হবে এবং কোন ধরনের চা পান করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা যদি প্রতিদিনের জীবনে একবার নজর দিই তাহলে দেখব যে অবশ্যই কোনো না কোনো সময় চায়ের কাপে চুমুক দিচ্ছি। অনেকেই সকালে, আবার অনেকে সন্ধ্যার সময় বা দিনের যে কোনো সময় চা পান করে থাকেন। কিন্তু এই চা পানটাই যদি সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়মে করতে পারেন, অর্থাৎ চা যদি ঔষধ হয়ে ওঠে, তাহলে আপনি এই চা পান করেই থাকতে পারবেন সুস্থ সবল। প্রথমেই বলবো আদা চায়ের কথা। হাঁপানি, সর্দি, কাশি, বমি বমি ভাব, হতাশা ইত্যাদি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য ওষুধ হিসেবে আদা মূল বা গুঁড়া ঐতিহ্যভাবে ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। আদা কেবল ইকোলি, শিগেলা ইত্যাদির মতো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে না, ভাইরাসের সংক্রমণও রোধ করে। আদার একটি সক্রিয় যৌগ রয়েছে যা মুখের ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। আদা আপনাকে ফুসফুসের রোগ, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ইত্যাদির মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আদা প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ যা দেহের কোষের ডিএনএ কাঠামোর ক্ষতি প্রতিরোধ করে। কোভিড-19 এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনার ডায়েটে অবশ্যই আদা চা যুক্ত করবেন। এবার বলছি যেভাবে আদা চা তৈরি করবেন। 2 কাপ পানিতে 1 চা চামচ আদার গুঁড়ো অথবা টাটকা আদা থেতো করে যোগ করুন। এবার ফুটন্ত পানিতে 1 চা চামচ ব্ল্যাক টি মিশিয়ে দিন। মিশ্রণটি 1 মিনিট ধরে ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর আদা চা। নাম্বার 2, লেবু চা। আপনি যদি গলা ব্যথা, মাথা ব্যথা, শরীরের ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ঠান্ডাজনিত অসুস্থতা অনুভব করেন, তাহলে এই ঘরোয়া প্রতিকার হিসেবে পান করার জন্য আপনি বেছে নিতে পারেন 1 কাপ ধোয়া ওঠা গরম লেবু চা। এটি আপনার স্বাস্থ্য ব্যবস্থায় তাৎক্ষণিক স্বস্তি এনে দিতে পারে। এছাড়া ব্যথা ও প্রদাহ হ্রাস, রক্তচাপ হ্রাস, রক্তনালীর কার্যকারিতা বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি সহ বিভিন্নভাবে সহায়তা করে লেবু চা। সাধারণ সর্দি, ফ্লু, সোয়াইন ফ্লু, সাইনাস প্রদাহ, পেট খারাপ, বমি বমি ভাব, কিডনিতে পাথর ইত্যাদি রোগের চিকিৎসাতে লেবু ব্যবহৃত হয়। সাম্প্রতিক করোনা ভাইরাস মহামারী চলাকালে চিকিৎসকেরা কোভিড-19 চিকিৎসার জন্য ভিটামিন সি ডোজ প্রয়োগ করেছেন, কারণ এখনো এই ভাইরাসের অনুমোদিত কোনো ভ্যাকসিন নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড-19 বা অন্যান্য সংক্রমণ রোধে ভিটামিন সি গ্রহণের পরামর্শ দিয়েছেন। লেবু চা কিভাবে তৈরি করবেন? প্রথমে 2 কাপ পানি দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিন। তারপর আঁচ কমিয়ে দিয়ে 1 চা চামচ ব্ল্যাক টি যোগ করুন। চা পাতা কয়েক মিনিটের জন্য ফুটতে দিন। চা ফোটার পরে 2 চা চামচ লেবুর রস যোগ করে দিন। অতিরিক্ত স্বাদের জন্য এই চায়ে মধু যোগ করতে পারেন। নাম্বার 3, গ্রিন টি। আপনি যদি সকাল শুরুর জন্য স্বাস্থ্যকর চায়ের সন্ধান করে থাকেন, তবে গ্রিন টি অবশ্যই পান করুন। এটি ক্যাফেইনের একটি দুর্দান্ত উৎস যা শক্তি সরবরাহ করতে পারে। গ্রিন টি বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ বৈশিষ্ট্য সমৃদ্ধ, যেমন পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সি এবং ভিটামিন এ, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয়।
এছাড়া গ্রিন টিতে অন্যান্য কিছু সক্রিয় পদার্থ রয়েছে, যেমন ক্যাপসিনস, পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল অয়েল, ফ্লাভোনোলস, ক্লোরোফিল এবং আরও অনেক ধরনের ভেষজ উপাদান। এইসব উপাদানের কারণে গ্রিন টি বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি অ্যানজাইমেটিকে ভরপুর। অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস ও অটো ইমিউন প্রতিরোধ করে গ্রিন টি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে পারে। গ্রিন টি কিভাবে তৈরি করবেন? 2 কাপ সমপরিমাণ পানি অন্তত 10 মিনিট ধরে ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে একটি গ্রিন টি এর ব্যাগ অথবা 1 চা চামচ গ্রিন টি দিন এবং 3 থেকে 5 মিনিটের জন্য আঁচ বন্ধ করে রাখুন। এরপর টি ব্যাগটি সরিয়ে ফেলুন অথবা ছেঁকে 1 কাপ চা তৈরি করে নিন। বাড়তি স্বাদের জন্য গ্রিন টিতে 1 চা চামচ লেবুর রসও যোগ করতে পারেন। ক্যামোমিল চা। যদি আপনি নিদ্রাহীনতায় ভুগে থাকেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে ক্যামোমিল চা পান করুন। ক্যামোমিল চা আপনি যে কোনো চায়ের দোকানেই পেয়ে যাবেন। ক্যামোমিল চা স্নায়ুগুলো শান্ত করে দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এতে অ্যাপিজেনিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মানব মস্তিষ্কের নির্দিষ্ট কিছু রিসেপ্টরকে আবদ্ধ করে অনিদ্রা হ্রাস করে। পর্যাপ্ত ঘুমের পর মানব দেহে সাইটোকাইন নামে এক ধরনের প্রোটিন তৈরি হতে পারে যা সংক্রমণ ও প্রদাহের বিরুদ্ধে লড়াইয়ে ভীষণ কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে ঘুম খুবই দরকার। এছাড়া ক্যামোমিল চা পেট ব্যথা কমানো, হজম শক্তি বৃদ্ধি, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করে থাকে। ক্যামোমিল চায়ের আরো অনেক গুণ রয়েছে। আপনি হয়তো জানেন শ্বেত রক্তকণিকা মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক রক্তে প্রবেশ করে, WBC সেই আক্রমণাত্মক কণাগুলো অনুসন্ধান করে এবং চিহ্নিত করে তা ধ্বংস করে দেয় ওই ভাইরাস থেকে রোগ হওয়ার আগেই। ক্যামোমিল চা আপনার দেহে শ্বেত রক্তকণিকার উপাদান বাড়িয়ে তুলতে পারে যা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাককে ধ্বংস করে। করোনার বিরুদ্ধে যুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে আপনারা ডায়েটে ক্যামোমিল চা অবশ্যই যুক্ত করতে পারেন। ফুটন্ত পানিতে একটি টি ব্যাগ বা 1 চা চামচ ক্যামোমিল চা মিশিয়ে নিন। 4 মিনিট রাখুন আঁচ বন্ধ করে। এরপর টি ব্যাগটি সরিয়ে ফেলুন অথবা চা পাতাগুলো ছেঁকে আলাদা করে নিন। বাড়তি স্বাদের জন্য আপনি 1 চা চামচ লেবুর রস বা মধু মিশিয়ে নিতে পারেন। 5 নম্বর, হলুদ চা। হলুদ তরকারি অন্যান্য খাবারে রান্নার উপাদান হিসেবে প্রয়োগ করা হয়। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চা আকারে হলুদ খাওয়া যেতে পারে। অনেকে হলুদ মিশিয়ে দুধ পান করে থাকেন। হলুদে প্রচুর পরিমাণে কার্কিউমিন আছে। কার্কিউমিন হচ্ছে বায়ো অ্যাক্টিভ যৌগ যা প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে। কার্কিউমিন আপনার শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে বিভিন্ন ভাইরাস, বিশেষত ফ্লু থেকে প্রতিরোধে সহায়তা করতে পারে। একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা স্নায়ুকে প্রশান্ত করতে পারে এবং শরীরের কোষকে ভেতর থেকে নিরাময় করতে পারে। হলুদে রক্তের শর্করার মাত্রা হ্রাস করার মতো আরো অনেক সুবিধা রয়েছে। কিছু গবেষণায় দেখা যায় হলুদ LDL বা খারাপ কোলেস্টেরল কমাতে পারে যা হৃদযন্ত্রকে সুরক্ষা দিতে পারে। হলুদ চা কিভাবে প্রস্তুত করবেন? প্রথমে 2 কাপ পানিতে 2 চামচ প্রাকৃতিক হলুদ মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন হলুদে যেন ভেজাল না থাকে। এবার এই মিশ্রণটিতে 1 চামচ আদা কুচি, 1 চিমটি কালো মরিচ বা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দারুচিনি গুঁড়ো, 1 চিমটি লবঙ্গ গুঁড়ো এবং 1 চিমটি জায়ফলের মতো কিছু মশলা মিশিয়ে দিন। এই মিশ্রণটি 10 মিনিট ধরে ফুটিয়ে নেবেন, তবে অবশ্যই সেটা ফোটালে যেন 1 কাপের কম না হয়। খাওয়ার আগে স্বাদ বাড়াতে
এক চা চামচ মধু যোগ করে নিতে পারেন। এমন কোনো উপাদান নেই যা কোভিড-19 থেকে আমাদের রক্ষা করতে জাদুকরি ঔষধ হিসেবে কাজ করতে পারে। তবে স্বাস্থ্যের সুরক্ষার জন্য আপনার নিয়মিত খাদ্য তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার অবশ্যই যুক্ত করে নিন। এখানে 5 ধরনের ভেষজ চা নিয়ে আলোচনা করেছি যা আপনার শরীরকে সতেজ করতে পারে এবং ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই ভিডিওটির বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু আত্মীয় পরিজন সবাইকে সুস্থ থাকতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।